আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসান হাওলাদার কার্সেল নীতিবাজারের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসছি টয়োটা ব্র্যান্ডের করলা 110 1999 মডেলের গাড়ি। গাড়ি রেজিস্ট্রেশন 2003। গাড়িটির আউটলুক, ডিজাইন, ভিতরে কন্ডিশন সবকিছুই বেশ ভালো রয়েছে, সেই সাথে ফ্যামিলি ইউজার একটি গাড়ি। গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়িটি সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে সকল ডিটেলস আমরা জানিয়ে দেব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির কন্ডিশনটি বেশ ভালো রয়েছে, সেই সাথে গাড়িটির চারটি চাকায় ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই গাড়িটির সকল পেপারস আপনারা আপলোডে পেয়ে যাবেন। টেস্টোগ্রামের মেয়াদ পাবেন 1 তারিখ এপ্রিল মাস 2023 এবং ফিটনেসের মেয়াদ পাবেন 18 তারিখ 6 মাস 2024। গাড়িটির ভিতরে বিস্কিট কালার এবং বাইরে হচ্ছে সিলভার কালার। গাড়িটির ভিতরে সিট, সিট কভার সবকিছু বেশ ভালো রয়েছে এবং গাড়িটির ড্যাশবোর্ড, উপরে সিলিং বেশ ভালো রয়েছে। গাড়িটি হচ্ছে অটো গিয়ারের গাড়ি এবং গাড়িটির অল অপশন অটো। গাড়িটি যদি সরাসরি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের লোকেশনে। আমাদের লোকেশন উত্তর 11 নম্বর সেক্টর 16 নম্বর রোড 87 নম্বর ফ্লোর। এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি গাড়িটি দেখতে পারবেন। গাড়িটি ড্রাইভ করার জন্য আপনারা অকটেন এবং সিএনজি সুবিধা পেয়ে থাকবেন, সেই সাথে গাড়িটির প্রত্যেকটি দরজায় বেশ ভালো রয়েছে এবং গ্লাসগুলো সঠিকভাবে ওঠানামা করে, এবং গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও বেশ ভালো রয়েছে। 1500 সিসির গাড়ি এবং গাড়িটির আপনারা এসি পারফরমেন্সও বেশ ভালো পাবেন, সুপার কুল। গাড়িটিতে কোনো প্রকার রঙের কাজ নেই, সম্পূর্ণ রঙের কাজ ওকে করা আছে। এই গাড়িটির আস্কিং প্রাইস ধরা হয়েছে 6,20,000 টাকা। আপনারা সরাসরি গাড়িটি দেখে যদি পছন্দ হয় তাহলে দাম নিয়ে কথা বলতে পারবেন। আপনি যদি আপনার পছন্দের গাড়িটি খুঁজে না পান তাহলে ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করুন কার্সেল নীতিবাজার, চলে আসবে আমাদের কার্সেল নীতিবাজারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ। সেখানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য গাড়ির ভিডিও, আপনি চাইলে খুব সহজেই সেখান থেকে আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে পারবেন। যদি কোনো গাড়ি পছন্দ হয় তাহলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে কল করে সরাসরি কথা বলে গাড়িটি আপনার করে নিতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।